ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আর আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে আছি মোহাম্মদ সেলিম হোসেন। গত ক্লাসে আমরা কাক ও কলসি অধ্যায় রিডিং করেছিলাম এবং কয়েকটি শূন্যস্থান করেছিলাম। আশা করি তোমরা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছো এবং এনজয় করে রেখেছো। এখন আমি একটু দেখবো কে কতটুকু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছো, ঠিক আছে? আমি একটু তোমাদের পড়াটা ধরবো, ঠিক আছে? বিগত ক্লাসের পড়াটা একটু ধরবো। বলো দেখি, মাঠের উপরে ড্যাশবোর্ড কি হবে? মাঠের উপরে ঘন ঘন, আচ্ছা থ্যাংক ইউ। তার খুব ড্যাশ পেল কি হবে? তার খুব পিপাসা পেল। তারপরে কাকটি উড়ে গিয়ে বসলো ড্যাশ উপর, কিসের উপর? কলসির উপর। পানি ছিল ড্যাশ তলায়, কি হবে? পানি ছিল কলসির তলে। আচ্ছা ধন্যবাদ, তোমরা বাসায় একটু হলেও পড়েছো, ঠিক আছে? এই জন্য আমারও তোমাদের ধন্যবাদ। আজকে যে আমি কাকু কলসির অর্থে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো, আশা করি তোমরা এগুলো সুন্দর মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখবে, ঠিক আছে? তাহলে আমি প্রশ্নে চলে যাই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মাঠের উপরে কি? প্রথম প্রশ্নটা হচ্ছে মাঠের উপরে কি? আমার আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন আমার কাছে কি জানতে চাইছে, প্রশ্নে কি জানতে চাইছে, মানে প্রশ্নে ওর কাছে কি চাইছে, ঠিক আছে? আগে প্রশ্ন বুঝতে হবে, তারপরে উত্তর লিখতে হবে। প্রশ্ন যদি আমি ঠিক মতো না বুঝি তাহলে আমি উত্তর কি দেবো, ঠিক আছে? প্রশ্নে চাইলো একটা, উত্তর লিখলাম আর একটা, তাহলে তো হবে না, তাই না? তাহলে কি করতে হবে আমাকে? আগে প্রশ্ন বুঝতে হবে, ক্লিয়ার সবাই? তাহলে মাঠের উপরে কি? তাহলে মাঠের উপরে কি ছিল? মাঠের উপরে ছিল ঘনফল। মাঠের উপরে কি? মাঠের উপরে ঘনফল কি হবে? মাঠের উপরে, মাঠের উপরে ঘনফল, তাহলে মাঠের উপরে ঘনফল, প্রশ্নটা ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু সাথে সাথে প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে মাঠের উপরে কি? তাহলে কি হবে? মাঠের উপরে ঘন বল। উত্তর হবে কি? মাঠের উপরে ঘন বল। তাহলে প্রশ্নটা ছিল মাঠের উপরে কি? তাহলে উত্তর কি হবে? মাঠের উপরে ঘন বল। মাঠের উপরে কি? ঘন বল। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা সমস্যা নাই, তাহলে আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাবো। কে খাবারের খুঁজে বনে যাইতে চাইলো? কে খাবারের খুঁজে বনে যেতে চাইলো? তাহলে কি হবে? কাক খাবারের খুঁজে বনে যেতে চাইলো। কে খাবারের খুঁজে বনে যেতে চাইলো? কাক খাবারের খুঁজে বনে যেতে চাইলো। তাহলে আগে প্রশ্ন হয় কে খাবারের খুঁজে, কৃষক জেলে, ঠিক আছে? কে? তাহলে কি হবে? কাক। কাক খাবারের খুঁজে, কাক খাবারের খুঁজে বনে যেতে চাই। কে খাবারের খুঁজে বনে যেতে চাইল? কাক খাবারের খুঁজে বনে যেতে চাইল। তাহলে কে খাবারের খুঁজে বনে যেতে চাইল? কাক খাবারের খুঁজে বনে যেতে চাইল। তাহলে আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন হচ্ছে কে খাবারের খুঁজে বনে যেতে চাইল? কাক খাবারের খুঁজে বনে যেতে চাইল। হ্যাঁ, কাক খাবারের খুঁজে বনে যেতে চাইল। দ্বিতীয় প্রশ্ন ক্লিয়ার সবাই? কারো কোনো সমস্যা যায় না, তারপর আমি আবার বলতেছি, ঠিক আছে? একটু মনোযোগ দাও তোমরা। তাহলে কাক খাবারের খুঁজে বনে যেতে চাইল, ক্লিয়ার সবাই? তারপরে তিন নম্বর প্রশ্ন, কার খুব পিপাসা পেল? তাহলে কার খুব পিপাসা পেল? কাক, কাকের খুব পিপাসা পেল বা কাকটির খুব পিপাসা পেল। তাহলে কার খুব পিপাসা পেল? কাকটির খুব পিপাসা পেল বা কাকের খুব পিপাসা পেল, ঠিক আছে? তাহলে কাকের খুব পিপাসা পেল বা কাকটির খুব পিপাসা পেল।
কাচের খোপ পিপাসা পেলো। তাহলে কার খোপ পিপাসা পেলো? কাচের খোপ পিপাসা পেলো। তাহলে কি কাচের বা কাকের দাও, ঠিক আছে, দুটোই হবে। তাহলে কাকের খোপ পিপাসা পেলো। তাহলে তিনটি প্রশ্ন, তাই না? আমরা এর অর্থ থেকে আরো প্রশ্ন আমরা শিখবো। তাহলে কার খোপ পিপাসা পেলো, কাকের খোপ পিপাসা পেলো, তাহলে তিনটি প্রশ্ন ক্লিয়ার, ঠিক আছে। আমি আবার চার নম্বর প্রশ্নে চলে যাব। এই তিনটি প্রশ্নে কি কারো কোনো সমস্যা আছে? আছে, সমস্যা না, আমাকে একটু গোল বুঝতে হবে। কা
কলসি দিল তাহলে কাক ঠোঁট হ্যাঁ কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসি দিল বসে দিয়ে কাক ঠোঁট ঢুকিয়ে দিল কোথায় কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসি দিল ক্লিয়ার সবাই তাহলে আমরা কয়টি প্রশ্ন জানতে পারলাম পাঁচটি প্রশ্ন ঠিক আছে এছাড়াও কিন্তু এই অধ্যায় থেকে আমাদের আরো একাধিক প্রশ্ন থাকতে পারে ঠিক আছে হয়তো আমি এর পরবর্তী ক্লাসে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমরা পাঁচটি প্রশ্ন জানতে পারলাম প্রথম প্রশ্ন ছিল মাঠের উপরে কি প্রথম প্রশ্নটি কি ছিল মাঠের উপরে কি মাঠের উপরে ঘন বন তাহলে কে খাবারের খোঁজে বনে যেতে চাইল কার খাবারের খোঁজে বনে যেতে চাইল তারপরে তৃতীয় প্রশ্ন কার খোঁজ পিপাসা পেল হ্যাঁ কে কাকের খোঁজ পিপাসা পেল কাকের খোঁজ কে পিপাসা পেল কাকের খোঁজ পিপাসা পেল তারপরে চার নম্বরে কাক উড়ে গিয়ে কোথায় বসলো চার নম্বর প্রশ্ন কাক উড়ে গিয়ে কোথায় বসলো তাহলে কাক উড়ে গিয়ে বসলো কলসিতে হ্যাঁ তাহলে কাক উড়ে গিয়ে কলসির উপর বসলো কাক উড়ে গিয়ে কোথায় বসলো কাক উড়ে গিয়ে কলসির উপর বসলো হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন কাক চোর ঢুকে হ্যাঁ কাক চোর ঢুকে দিল কোথায় কাক চোর ঢুকে দিল কলসিতে কাক কোথায় চোর ঢুকে দিল কাক চোর ঢুকে দিল কলসিতে তাহলে এই পাঁচটি প্রশ্নে কি কারো কোনো সমস্যা আছে আচ্ছা কারো কোনো সমস্যা নাই এখন আমি দেখবো কি কতটুকু মনোযোগ সহকারে ক্লাসে ছিলে বা মনে কে কতটুকু মনে রাখতে পেরেছ এখন আমি একটু দেখবো তাহলে বলো দিন প্রথম প্রশ্নটি ছিল মাঠের উপরে কি হ্যাঁ তাহলে মাঠের উপরে কি ঘন বন আচ্ছা ধন্যবাদ তোমাকে তুমি বলো দেখি কাক উড়ে গিয়ে কোথায় বসলো কাক উড়ে গিয়ে কলসির উপর বসলো আচ্ছা ধন্যবাদ তুমি বলো দেখি সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নটা আমাদের ছিল কাক চোর ঢুকিয়ে দিল কোথায় তাহলে কাক চোর ঢুকিয়ে দিল কলসিতে তাহলে এই পাঁচটি প্রশ্নে আমি আবার বলতেছি এই পাঁচটি প্রশ্নে কারো কোনো সমস্যা নাই তো আচ্ছা সমস্যা নাই এগুলো তোমরা কি করবে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং অবশ্যই এই জাবলু করে রাখবে ঠিক আছে তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই ফোনে আমার সাথে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে আচ্ছা তাহলে পাঁচটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমাদের বাসায় এই জাবলু করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমাদের অনলাইন ক্লাস ঠিক আছে যে যত বেশি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে সে তত বেশি উপকৃত হবে এছাড়া কিন্তু আমাদের এখনো বিকল্প পথ নাই যেহেতু আমাদের এখন করোনাকালীন সময় চলতেছে ঠিক আছে যেহেতু আমাদের অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে আমাদের কার্যক্রম চলবে ঠিক আছে এর বিকল্প কোনো পথ নাই আশা করি আমি আবারও বলতেছি তোমরা এগুলো অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেকটা বিষয় তোমরা কিন্তু সবসময় সত্য কথা বলবে আপন কথা শুনবে ঠিক আছে বড়দের সম্মান করবে ছোটদের আদর করবে সার্ভেন্টদের কথা অবশ্যই শুনতে হবে ঠিক আছে কখনো ঝগড়া করা যাবে না মারামারি করা যাবে না ঠিক আছে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে আর একটা বিশেষ কথা হলো এখন যে করোনাকালীন আমাদের দ্বিতীয় ধাপ চলতেছে ঠিক আছে এখন কি করতে আমাদের বাহিরে যদি যেতে হয় তাহলে কি করবো আমরা অবশ্যই মাস্ক পরিধান করে যাবো ঠিক আছে নিজেকে সুস্থ রাখবো এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকা ধন্যবাদ সবাইকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ